महिलार ओजन 500 केजी। 25 বছর ঘরের বাইরে বেরোননি। চিকিৎসা করাতে ভারতে আসছেন মিশরের ইমান আহমেদ। তার চিকিৎসার জন্য মুম্বাইয়ের চার্নি রোডে তৈরি হয়েছে গোটা একটা হাসপাতাল। খরচ পড়েছে 2 কোটি টাকা। একজনের জন্য গোটা একটা হাসপাতাল, হাসপাতালে একটাই বেড, রয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকদের টিম। ব্যারিয়াট্রিক সার্জন, কার্ডিওলজিস্ট, কার্ডিয়াক সার্জন, এন্ডোক্রিনোলজিস্ট, চেস্ট ফিজিশিয়ানস, 2 জন ইন্টেনসিভিস্ট, 3 জন অ্যানাস্থেসিস্ট, বাকি অন্যান্য কর্মীরা তো রয়েছেনই। 2 কোটি টাকা খরচ হয়েছে 3000 বর্গফুটের এই হাসপাতাল তৈরি করতে। মুম্বাইয়ের চার্নি রোডে সাইফি হাসপাতালের পাশেই তৈরি হচ্ছে এটি, কারণ মিশর থেকে ওজন কমানোর অপারেশন করতে ভারতে আসছেন ইমান আহমেদ। ওজনের কারণে গত 25 বছর বাড়ির দোরগোড়াই পেরোতে পারেননি এই মহিলা। মিশরের আলেকজান্দ্রিয়া শহরের বাসিন্দা ইমান, ওজন 500 কেজি। গত 11 বছর নিজের পায়ে দাঁড়াতে পারেন না। ইমানের চিকিৎসার জন্য এগিয়ে এসেছেন ভারতের চিকিৎসক মুফাজল লাগডাওয়ালা। বিশ্বের সম্ভাব্য সবচেয়ে স্থূল মহিলা ইমান আহমেদ এখন কিভাবে এদেশে আসবেন সেটাই চিন্তার বিষয়, কারণ সেই ওজন। তবে মুম্বাইয়ে হাসপাতাল তৈরি, চিকিৎসকেরা। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।